বান্দা আসমান জমিনের সৃষ্টিকর্তা সবকিছুর মালিকানা যখন আমাকে তুমি মনে করবা, আর সর্বকিছুর জিম্মাদার যখন আমাকে মনে করবা, আমাকে মনে করার পরে তোমার কথাটা মুখ আর দিলের মধ্যে যখন একসাথে হবে, ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বান্দা তাফসীর মধ্যে লিখছেন কোন আল্লাহর বান্দা এই দোয়াটা মুখে যখন বলে ঠিক আল্লাহকে ওলি আর মুরব্বি বানায়, মুখে যেমন বলে তার দিলটা যদি ঠিক এরকম হয়ে যায় যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের মধ্যে মাওলা তুমি ছাড়া আরেকজন কেউ নাই, কাহাকেও আমি মাওলা বানাবো না, কাহাকেও আমার জিম্মাদার বানাবো না, সব কিছুর মালিকানা সত্ত্ব তোমাকে দিব। আনতা ওয়ালিয়্যি এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ মুখ আর দিলটাকে এক করে যদি বলতে পারে যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ঠিক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার মুরব্বি হয়ে যাবে, দুনিয়া ও আখিরাতে তার আর কোনো পেরেশানি থাকবে না। এ আল্লাহ যখন তুমি গুনাহ মাফ করে দিবা, এই গুনাহগুলি আমার আমলনামার মধ্যে যেখানে লেখা ছিল ওইখান থেকে যখন মুছে দেওয়া হবে, মাফ করে দিবা, ওই জায়গাটা খালি পড়ে থাকবে, যখন আমলনামাটা সামনে আসবে দেখা যাবে ওই জায়গাটা ফ্লুইড কালির মতো, যেখানে ভুল হয় ফ্লুইড কালি দিয়া যখন লেখা হয় তাহলে বোঝা যায় এখানে কোনো ভুল কথা ছিল, এই জন্য ওই কালিটার উপরে ভিন্ন আবার লেখা লেখাই দিলে ফ্লুইড কালিটা দেখা যায় না। আল্লাহ আমার গুনাহগুলি যখন আমলনামার থেকে তুমি মুছে দিবা, এ মাওলা কিয়ামতের ময়দানে আমলনামাটা যেন জায়গায় জায়গায় খালি পড়ে না থাকে, তুমি ওই জায়গাগুলোকে নেক দিয়া পরিবর্তন করে দিও। ওয়াফু আন্না ওয়াগফির লানা, তারপরে তিন নম্বর শব্দ বলে ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আপনি আমার উপরে রহম করেন। তাফসীরওয়ালা বলেন কতটুকু দয়া আর কতটুকু রহম আল্লাহ পাকের কাছে আমি চাই, তিনি বলতেছেন যে এই গুনাহগুলি মাওলা আমি করছি, গুনাহগুলি যদি তুমি মাফ না করতা, গুনাহগুলি যদি মুছে না দিতা, তাইলে আমার জন্য যে শাস্তিটা তুমি নির্ধারণ করে রাখছিলা, এ মাওলা তুমি গুনাহ মাফ করে দেওয়ার কারণে আমি ওই শাস্তির থেকে যখন রেহাই পেয়ে গেলাম, ঠিক এই শাস্তিটা যতবার যেই পরিমাণ তুমি তৈয়ার করে রাখছো, আমাকে দয়া করবার সময় তুমি ওই পরিমাণ রহম করো, ওই পরিমাণ শাস্তি মাফ করে দিয়া ওই পরিমাণ দয়া আমার উপরে করো। এই জন্য ওয়ারহামনা শব্দ তিনটা শব্দের মধ্যে আনতা আছে, কিন্তু আনতাটাকে জমিনে মোস্তাদ গোপন, সরাসরি আনতা বলতে পারি না। আল্লাহ পাক বলতেছেন নিজে এবার আয়াতটাকে সাজাইয়ে দিলেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, বারবার করে বলতে 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 আল্লাহ পাক আমার গুনাহগুলি যখন মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক বলে বান্দা এবার আমাকে ডাইরেক্ট সম্বোধন করার মতো একটা শব্দ, আমি ওই জিনিসটাকে তোমার সামনে নিয়ে আসছি, এবার আর তোমার সাথে আমার দূরত্ব নাই, এবার তুমি আসামি না, তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমি আর তুমি এবার এবার কাছাকাছি, তুমি আমাকে আর ওই জমিরে মুস্তাতর বলে আর ডাকতে হবে না, এবার তুমি ডাইরেক্ট বলবা আনতা মাওলানা, এবার আর আনতা গোপন নাই, এবার সরাসরি বলো ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, তিনটা বার বলতে বলতে আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করেছো, এবার আমি আল্লাহর সাহস পাইয়া তোমাকে এবার ডাকতেছি আনতা মাওলানা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام شكر الدرشق اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কাশীপুর ইমাম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম নেককার দীনদার ইসলাম প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করছি ফিতনার জমানায় যিনি মেহরবানি করে আমাদেরকে ইমানের দৌলত দান করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ মোবারক রাত জুমার রাত রাত মোটামুটি 11টার মতো হয়ে গেছে আমরা অনেক জমানের থেকে অনেক রকমের মূল্যবান আলোচনা শুনে আসছি শেষ পর্যায়ে আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি পাশাপাশি হাদিসে পাক থেকে ছোট্ট এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এর উপরে সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন সবাই বলি আমিন আমরা যারা এখানে আসছি সবাইকে আমি একটা জিজ্ঞাসা করতে চাই আমাদের গুনাহ আছে না নাই গুনাহ ছাড়া সম্ভবত একজন আমরা নাই কারো কম কারো বেশি মানুষ যখন গুনাহ করে আল্লাহ পাকের সাথে একটু দূরত্ব হয়ে যায় এজন্য গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য অপরিহার্য দুনিয়ার মানুষের সাথে দূরত্ব হলে তত সমস্যা নেই কিন্তু আল্লাহ পাকের সাথে যদি বান্দার দূরত্ব হয়ে যায় বান্দার জীবনে সমস্যার অভাব নেই এই জন্য আমরা সকলেই এই আয়াতের প্রতি একটু খেয়াল রাখি যে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে গুনাহ করলে যে আল্লাহর সাথে বান্দার দূরত্ব হয় এই আয়াতের উপরে তাফসীরে রুহুল মানিওয়ালা তিনি কিছু নেকাত বয়ান করেছেন মা বাবার সাথে যেমন সন্তানের রাগারাগি গুসার সময় যেরকম দূরত্ব হয়ে যায় সন্তান যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যদি মা বাবাকে রাজি করতে না পারে এই সন্তানের জীবনের মধ্যে হাজারো মুসিবত নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বান্দা দূরত্ব হয় আকলমান বান্দা ওই হবে যে দূরত্বটাকে দূর করে আল্লাহর সাথে কাছে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমি যেন সেই বারাকাতগুলি পাইতে পারি কোরআন শরীফের এই আয়াতটার মধ্যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি আমাদেরকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। সারা কোরআন শরীফের মধ্যে অগণিত মোনাজাত আছে, মোনাজাতগুলার মধ্যে সমস্ত মোনাজাতগুলার মধ্যে ম্যাক্সিমাম শব্দটাই রব্বানা রব্বানা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, আছে না নাই? সারা কোরআন শরীফে রব্বানা জালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা মিল্লাদুন্না, রব্বানা ইন্নানা সামিনা, একেবারে সারা কোরআন শরীফে দেখতেছি রব্বানা শব্দটা দিয়ে আল্লাহ পাকের সাথে বন্দার সম্পর্ক করা হয়, আল্লাহ কাছ থেকে বন্দা নেওয়ার জন্য রাস্তা বাতিয়ে দেন। এখানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, বন্দা আল্লাহ পাকের কাছে এইভাবে যেন আশা করা হয়, আল্লাহ আমার উপরে তুমি এমন কিছু জিনিস চাপাই দিও না, এমন কিছু কাজ করার মতো আমার সামনে যেন বাধ্য হয়ে না যায়, যে কাজগুলি বহন করা, যে গুনার বোঝা আমাকে বহন করা কষ্ট হয়ে যায়, আমার ক্ষমতার বাহিরে এমন কাজ যেন আল্লাহ তোমার পক্ষ থেকে যেন আমার উপরে চাপিয়ে দেওয়া না হয়, কারণ গুনাহ করলে তোমার সাথে আমার দূরত্ব হয়ে যায়, গুনাহ করলে তুমি রাগ করে বসো, আর বান্দার জীবনে তো স্বাভাবিক গুনাহ হয়েই যাবে, কিন্তু গুনাহ থেকে মাপ পাওয়ার রাস্তাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের মধ্যে তিনটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথম বলছেন ওয়াফু আন্না, দুই নম্বর বলছেন ওয়াগফির লানা, তিন নম্বরে বলছেন ওয়ারহামনা। এই শব্দগুলি আমাদেরকে কোরআন শরীফে শিখাইছেন কে বলেন তো? কে? আল্লাহ। আল্লাহর নামটা নিতে এত কষ্ট হচ্ছে, কে শিখাইলেন? আল্লাহ, আল্লাহ পাক শিখাইছেন। কোরআন শরীফ কেউ বানায় নাই, এই সেটিংটাও আল্লাহ পাকের তরফ নির্দেশই হয়েছেন, কোন আয়াতটা কোথায় বসবে, কোন জায়গায় কি হবে, সমস্ত কিছু আল্লাহ পাকের বাতলান। আল্লাহ পাক এখানে ওয়াফু আন্না শব্দটা বলছেন, আমরা জানি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এই মাফ করে দাও শব্দটা কাকে বলা হচ্ছে বলেন তো দেখি, বোঝার জন্য আমি কিছু কথা আপনাদের থেকে নিচ্ছি, কাকে বলা হচ্ছে? ওয়াফু আন্না শব্দটা আল্লাহকে বলা হচ্ছে, যেটা ওলামায়ে কেরাম জানেন এখানে আমরে হাজির মারুফ মানে আল্লাহ পাককে বলা হচ্ছে। আল্লাহ শব্দ কিভাবে বুঝলাম? ওয়াফুর ভিতরে একটা জমিরে আন্তাস, কি জমিরটা আছে? জমির আন্তা, যাকে বলা হচ্ছে সেই তার শব্দটাকে আরবি ভাষায় আন্তা বলা হয়। এই আমরের সিগে আল্লাহকে বলা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু আল্লাহ শব্দটাও নাই, আন্তা শব্দটাও প্রকাশ্য নাই, গোপনীয়ভাবে জমিরে মুস্তাতার যাকে বলা হয়, গোপনীয়ভাবে বলা হচ্ছে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, কিন্তু আল্লাহ শব্দটা আয়াতের মধ্যে উল্লেখ নাই, আছে? বলেন ওয়াফু আন্নার মধ্যে আল্লাহ শব্দ দেখা যায়? আল্লাহ শব্দ নেই তার ভিতরে, আল্লাহকে বুঝাবার মতো একটা শব্দ সেটাকে আরবি ভাষায় আন্তা বলা হয়, জমির বলা হয়, এই জমিরটা গোপনীয়, তার মানে আমি গুনাহ করে আল্লাহর সাথে আমার সম্পর্কটা এত তিক্ততা এত দূরত্ব হয়েছে, আল্লাহকে ডাইরেক্ট সম্বোধন করে আন্তা বলার মতো যোগ্যতা আমার এখনো আসেনি। আল্লাহকে ডাইরেক্টভাবে তুমি শব্দটা সামনাসামনি বলে আল্লাহকে খেতাব করার মতো যোগ্যতা আমার কাছে এখনো নাই, কারণ আমি গুনাহ করে করে চোর সাব্যস্ত হয়ে গেছি, সরাসরি করে সাহস নিয়ে বলতে পারতেছি না। দুই নম্বরের মধ্যেও আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন যখন বলা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে আসছেন বান্দা যখন তুমি আল্লাহকে ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না, আল্লাহ আপনাকে মাফ করে দেন মাফ করে দেন, তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও শব্দটা যখন বলা হয়, বলতে বলতে আল্লাহ পাকের তরফ থেকে যখন একটু দয়া আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করেন। মাফ করার পরে তাফসীরে রুহুল মানিওয়ালা বলেন মানুষ গুনাহ করলে তার গুনাহগুলোর উপরে কিছু সাক্ষী বহন করার মতো কিছু বস্তু আছে, যেমন হাত কথা বলবে কিয়ামতের ময়দানে, পা সাক্ষী দিবে, যেই জায়গার মধ্যে মানুষ গুনাহ করে ওই জায়গাটা সাক্ষী বহন করবে,
আশপাশে কোনো মানুষ সাক্ষী বহন করবে, কেরামান কাতিবিন, তারা আপনার আমার গুনাগুলি সব লিখে তারা সাক্ষী বহন হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ তুমি গুনাহ তো মাফ করে দিলা, কিন্তু সাক্ষীগুলি যদি বহাল থাকে, এই সাক্ষীগুলি যদি বহাল থাকে, তারা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আবার নালিশ পেশ করা হয়, তখন আমি আসামি হিসাবে সাব্যস্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হচ্ছে ওয়াফু আন্না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, মাফ তো করবেন, এবং বিশেষ করে যারা আমার গুনার সাক্ষীটা বহন করেছিল আল্লাহ তাদের দিলের থেকে আমার গুনার কথাটা তুমি মুছে দিও, তাদের কাছে যেন আমার কথাটা গুনাগুলির কথা প্রকাশ না থাকে। দুই নম্বরে ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, এখানের মতো জমিরে মুস্তাতার আনতা আছে, আল্লাহ আমাকে মাফ করেন, কিন্তু আল্লাহ শব্দটাও নাই, আনতা শব্দটাও প্রকাশ্য নাই, গোপন। তার মানে আল্লাহর সাথে আমার এখনো ডাইরেক্ট কানেকশন করার মতো যোগ্যতা আসে নাই, আমি এখনো অপরাধী, আমি এখনো গুনাহগার, বুঝতেছেন কথা, আমি এখনো অপরাধী গুনাহগার। এইখানের মধ্যে বলা হচ্ছে ওয়াফু আন্না ওয়াগফির লানা, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। এই আল্লাহ যখন তুমি গুনাহ মাফ করে দিবা, এই গুনাহগুলি আমার আমলনামার মধ্যে যেখানে লেখা ছিল ওইখান থেকে যখন মুছে দেওয়া হবে, মাফ করে দিবা, ওই জায়গাটা খালি পড়ে থাকবে, যখন আমলনামাটা সামনে আসবে দেখা যাবে ওই জায়গাটা ফ্লুইড কালির মতো, যেখানে ভুল হয় ফ্লুইড কালি দিয়া যখন লেখা হয় তাহলে বোঝা যায় এখানে কোনো ভুল কথা ছিল, এই জন্য ওই কালিটার উপরে ভিন্ন আবার লেখা লেখাই দিলে ফ্লুইড কালিটা দেখা যায় না। আল্লাহ আমার গুনাহগুলি যখন আমলনামার থেকে তুমি মুছে দিবা, এ মাওলা কিয়ামতের ময়দানে আমলনামাটা যেন জায়গায় জায়গায় খালি পড়ে না থাকে, তুমি ওই জায়গাগুলোকে নেক দিয়া পরিবর্তন করে দিও। ওয়াফু আন্না ওয়াগফির লানা, তারপরে তিন নম্বর শব্দ বলে ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আপনি আমার উপরে রহম করেন। তাফসীরওয়ালা বলেন কতটুকু দয়া আর কতটুকু রহম আল্লাহ পাকের কাছে আমি চাই, তিনি বলতেছেন যে এই গুনাহগুলি মাওলা আমি করছি, গুনাহগুলি যদি তুমি মাফ না করতা, গুনাহগুলি যদি মুছে না দিতা, তাইলে আমার জন্য যে শাস্তিটা তুমি নির্ধারণ করে রাখছিলা, এ মাওলা তুমি গুনাহ মাফ করে দেওয়ার কারণে আমি ওই শাস্তির থেকে যখন রেহাই পেয়ে গেলাম, ঠিক এই শাস্তিটা যতবার যেই পরিমাণ তুমি তৈয়ার করে রাখছো, আমাকে দয়া করবার সময় তুমি ওই পরিমাণ রহম করো, ওই পরিমাণ শাস্তি মাফ করে দিয়া ওই পরিমাণ দয়া আমার উপরে করো। এই জন্য ওয়ারহামনা শব্দ, তিনটা শব্দের মধ্যে আনতা আছে, কিন্তু আনতাটাকে জমিরে মুস্তাতার, গোপন, সরাসরি আনতা বলতে পারি না। আল্লাহ পাক বলতেছেন নিজে এবার আয়াতটাকে সাজিয়ে দিলেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, বারবার করে বলতে 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 আল্লাহ পাক আমার গুনাহগুলি যখন মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক বলে বান্দা এবার আমাকে ডাইরেক্ট সম্বোধন করার মতো একটা শব্দ, আমি ওই জিনিসটাকে তোমার সামনে নিয়ে আসছি, এবার আর তোমার সাথে আমার দূরত্ব নাই, এবার তুমি আসামি না, তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমি আর তুমি এবার এবার কাছাকাছি, তুমি আমাকে আর ওই জমিরে মুস্তাতার বলে আর ডাকতে হবে না, এবার তুমি ডাইরেক্ট বলবা আনতা মাওলানা, এবার আর আনতা গোপন নাই, এবার সরাসরি বলো ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, তিনটা বার বলতে বলতে আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করেছো, এবার আমি আল্লাহর সাহস পাইয়া তোমাকে এবার ডাকতেছি আনতা মাওলানা। এতক্ষণ আন্তাগুলি সব মুস্তাতার অবস্থায় আছে, লুকাই লুকাই রাখছে আল্লাহ পাক, কারণ কি, বান্দার সাথে আল্লাহর সাথে দূরত্ব, গুনাহ করার কারণে দূরত্ব হয়েছে। আর এবার আল্লাহ পাক বলে যখন আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি, তুমি আমার কাছে যখন গুনাহ মাফ চাইতেছিলা, চাইতে চাইতে যখন আমি আল্লাহ মাফ করে দিয়েছি, এবার আর তোমার সাথে আমার ইনডাইরেক্ট নাই, বাট ডাইরেক্ট তুমি আমাকে বলো যে মাওলা তুমি আমার মুরব্বী, তুমি আমার সব কিছু, তুমি আমার জীবনের সব কিছু, এই জন্য তুমি আমাকে এবার সম্বোধন করো আনতা মাওলানা বলে, এবার আর গোপনীয় শব্দ নাই, আল্লাহ শব্দ আনতাটাকে এবার প্রকাশ্য নিয়ে আসে, বুঝতেছেন কথা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বোঝা যায় গুনাহ করলে আল্লাহর সাথে দূরত্ব হয়ে যায়, এই দূরত্বের কারণে আল্লাহকে খেতাব করে অনেক সময় বলা যায় না,
আল্লাহ পাক আমারকে মায়া করবেন তো দূরের কথা, আমার উপরে গোসা হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন গুনাহ মাফ চাইতে চাইতে নৈকট্য লাভ হয়ে যায়, কাছাকাছি এসে যায়। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, দেখেন, লা ইলাহা ইল্লা আনতা। হযরত ইউনুস আলাইহিসসালামকে দোয়া শিখাইছেন না মাছের পেটে? আমরা এটা পড়ি কি পড়ি না? কি পড়ি? লা ইলাহা ইল্লা আনতা। সেইখানের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিসসালামের উপরে নবী হিসাবে তিনি মাওলার সাথে কিছু দূরত্ব করছেন, বিদায় আল্লাহ পাক ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে সংরক্ষণ করে রাখছিলেন। আর যখন তিনি সেখানে নিজের অবস্থার উপরে স্বীকার করলেন যে আল্লাহ আমি আসলে ভুল করে ফেলছি, এই কথাটা দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ পাক জানেন, জানার কারণে মুসা ইউনুস আলাইহিসসালামের দিলের ভিতরে আল্লাহ পাক কথাটাকে ঢেলে দিলেন কুদরতের দ্বারা, যে ইউনুস তুমি এখন তুমি এইভাবে আমার কাছে দোয়া করো, এখন তোমার সাথে আমার দূরত্বটা কাট অফ হয়ে গেছে, এখন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, এবার তুমি আমাকে সম্বোধন করে বলো লা ইলাহা ইল্লা আনতা। এখন আর আমার মধ্যে দূরত্ব নাই তোমার সাথে, কারণ তুমি নবী, স্বাভাবিকভাবে শানে নবুয়তের মধ্যে আমার সাথে কিছু মোশারা না হওয়ার কারণে আমি আল্লাহ একটু গোসা করছিলাম, একটু রাগ করে তোমাকে মাছের পেটে দিয়ে দিছি, মাছকে খেতে দেয় নাই, সেখানে তোমাকে হেফাজত করে রাখার জন্য দিছি। এখন ইউনুস তুমি মাছের পেটে থাইকা তুমি এই দোয়াটা পাঠ করো, এবং পাঠ করবার সময় সেখানে আনতা শব্দটাকে খেতাব দিয়েছেন, তার মানে আমি আল্লাহর গোসা আপনার উপর থেকে উঠে গেছে, আমি আল্লাহ এখন আপনার সাথে রাজি হয়ে গেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ পাকের পবিত্র বয়ান করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, এ আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছু বলার পরে কি আনতা ওয়ালিগি, আনতা ওয়ালিগি, সেইখানের মধ্যে আল্লাহ পাক প্রকাশ আছে, বান্দা আসমান জমিনের সৃষ্টিকর্তা সব কিছুর মালিকানা যখন আমাকে তুমি মনে করবা, আর সর্বকিছুর জিম্মাদার যখন আমাকে মনে করবা, আমাকে মনে করার পরে তোমার কথাটা মুখ আর দিলের মধ্যে যখন একসাথে হবে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বান্দা তাফসীর মধ্যে লিখছেন কোন আল্লাহর বান্দা এই দোয়াটা মুখে যখন বলে ঠিক আল্লাহকে ওলি আর মুরব্বী বানায়, মুখে যেমন বলে তার দিলটা যদি ঠিক এরকম হয়ে যায় যে আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের মধ্যে মাওলা তুমি ছাড়া আরেকজন কেউ নাই, কাহাকেও আমি মাওলা বানাবো না, কাহাকেও আমার জিম্মাদার বানাবো না, সব কিছুর মালিকানা সত্য তোমাকে দিব, আনতা ওয়ালিগি। এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ মুখ আর দিলটাকে এক করে যদি বলতে পারে যে আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ঠিক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার মুরব্বী হয়ে যাবে, দুনিয়া ও আখিরাতে তার আর কোনো পেরেশানি থাকবে না। সমস্ত জায়গার মধ্যে যখন বান্দার সাথে আল্লাহর সাথে কাছাকাছি সম্পর্ক হয় সেখানে আল্লাহ পাক আনতা শব্দটাকে প্রকাশ করে দিয়েছেন। এবার এসে সর্বশেষ তিনি বলতেছেন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রুহুল মানিওয়ালা তফসির লিখছেন এখানে, আমরা তো বিভিন্ন সময় এটার তফসিরটা এইভাবে করে থাকি, আল্লাহ কাফের মুশরিকের উপরে আমাদেরকে বিজয়ী দাও। রুহুল মানিওয়ালা লিখছেন, আল্লাহ কাফের মুশরিক তোমার দুশ্মন, কাফের মুশরিক কি আল্লাহ পাকের দুশ্মন না বন্ধু? কোনো সন্দেহ আছে? কাফের মুশরিক আল্লাহ পাকের দুশ্মন। তখন এই কথা বলতেছে, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ এই তোমার দুশ্মন কাফির মুশরিক দিয়া আল্লাহ তুমি আমাদেরকে, তোমার বন্ধু যারা, তোমার মোমেন ইমানদার যারা, এদেরকে আল্লাহ তুমি পিটাই খাওয়াইও না, কোনোদিন তাদেরকে দিয়ে তুমি মার খাওয়াইও না, কারণ সর্বময় ক্ষমতার মালিক তুমি, তুমি কাফির মুশরিকের হাত দ্বারা ইমানদারকে মার খাওয়াইও না। এই জন্য বলতেছে, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তার মানে হলো মুসলমানদের তুমি বিজয় দান করো, মুসলমান যেন কাফির মুশরিকের মার খেতে না হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা গুনাহ করলে আল্লাহর সাথে দূরত্ব হয়, এই জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য গুনাহ থেকে বাঁচা ফরজ, আর গুনাহ তওবা করা ইমানদারের জন্য জরুরি সবসময়। বিশেষ করে আজকে জুমার রাত্র, আমরা তো এখন মাহফিল করতে করতে রাত্র অনেক হয়ে যায়, দুনিয়ার কাজ কারবার করতে করতে আমাদের অনেক সময় কেটে যায়, বিশেষ করে জুমার রাত্রগুলি আমরা যদি কমপক্ষে একটু রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করতে পারি, আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। এই জন্য ইমানদার হিসাবে যাকে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, জুমার রাত্রগুলি কমপক্ষে শেষ রাত্রে উঠার জন্য চেষ্টা করা, করতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন রাত বেশি হয়েছে, এই যে একটু একটু করে রাত ছোট হওয়া শুরু হয়েছে, মজার রাতটা শেষ হয়ে গেছে, আর কিছুদিন পরে রাত আরও ছোট হবে, শুয়ে উঠতে পারা যায় না, কষ্ট হয়ে যায়। এই জন্য বিশেষ করে জুমার রাত্রগুলি আল্লাহ পাকের স্মরণে, আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে সপ্তাহে প্রত্যেক দিন শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, যারা দুনিয়াবি ব্যস্ততা কম, বিশেষ করে আমাদের আলেম ভাইদের মধ্যে যারা ইমাম সাহেবের আছেন, যদি দুনিয়ার ব্যস্ত কম হয় তাদের যদি তাড়াতাড়ি করে শুয়ে যায়, এদের জন্য শেষ রাত্রে উঠা আরো সহজ বেশি। এই জন্য ইমাম ভাইরা, যেহেতু ইমাম এই সমাজের দায়িত্বশীল, ইমাম সাহেব যদি শেষ রাত্রে উঠার অভ্যাস করতে পারে, আল্লাহ পাকে ইমাম সাহেবের মধ্যে এমন নূর দিবে, তার এলিমের মধ্যে নূর হবে, আমলের মধ্যে নূর হবে, তার কথার মধ্যে বরকত হবে। এই জন্য ইমাম ভাইয়ের আমরা সকলে চেষ্টা করব, আর বাকি গাইরি ইমাম যারা আছে, মুসল্লি যারা আছে, আমাদের জীবনে গুনাহগুলি মাফ করার জন্য সবচেয়ে উত্তম সময় হল শেষ রাত্রে উঠা। শেষ রাত্রের মতো এত মজার সময় আর নেই। এই জন্য শেষ রাত্রে উঠে উঠে গুনাহ মাফ চাওয়া, আল্লাহ পাক বলছেন, বান্দা যখন তুমি গুনাহ মাফ চাইবা আমার কাছে, রাত্রে উঠে যখন মাফ চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। এবং আল্লাহ নিজেই বলছেন, ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন, যারা শেষ রাত্রে উঠে উঠে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আর মাফ করাইয়া কবরে যাওয়া আমাদের জন্য ফরজ। গুনাহ নিয়ে যদি কবরে যেতে হয় বাবা, তাহলে মুসিবতে পড়ে যাব। এই জন্য জীবনের সবচেয়ে বড় আল্লাহ পাকের কাছে চাওয়া যে আল্লাহ আমাকে তুমি গুনাহ মাফ করাইয়া কবরে নেওয়ার ব্যবস্থা করবে। বিশেষ করে ওনারা দোয়া চাইছেন, পিছনে কবরস্থানে অনেক মানুষ হয়ে আছে, এখানে কিছু নেককার মানুষও দাফন হয়েছে, কিছু গুনাগার মানুষও দাফন হয়েছে, হয় নাই? সবাই কি নেককার আর সবাই কি গুনাগার? একটা কথা হঠাৎ করে মনে পড়ল, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান শাইখুল হিন্দ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার এক জীবনীর উপরে দেখেছিলাম, হযরতের এক শাগরিদ ছাত্র হযরতকে প্রশ্ন করছিলেন যে হযরত, আমাদের দেশে অনেক সময় বিভিন্ন কবরস্থানের মধ্যে মানুষকে দাফন করা হয়, তো এইখানে অনেক সময় কিছু ভালো মানুষ নেককার আল্লাহওয়ালা তাদেরকেও দাফন করা হয়, তো তাদের পাশে কবর দেওয়ার জন্য আমাদের এলাকার অনেকে চায়। তো আমরা জানি মানুষ মরে গেলে তিনি কারো উপকার করতে পারে না, তো তাহলে এই আল্লাহওয়ালা কোনো নেককার মানুষের কবরস্থানে আরেকজন মানুষকে মাটি দিলে তার কী লাভ? প্রশ্নটা বুঝছেন কি না? মানুষ মরে গেলে তো তিনি কিছু করতে পারে না, তার ক্ষমতা শেষ হয়ে যায়। এখন সেই কবরস্থানের মধ্যে ওই আল্লাহওয়ালার কবরস্থানের পাশে নিয়ে মাটি দিলে, যাকে মাটি দিল তার কী লাভ হয়? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে যখন তার সাগরিদি প্রশ্ন করলেন, গরমের মৌসুম, তালের পাখা কাপড় দিয়ে বানানো বড় পাখা, একদম সাগরি হযরতকে বাতাস দিতেছে, হযরত বললেন, এই যে বাতাস দিতেছে বাতাসটা কাকে দেয়? বলে, হুজুর বাতাসটা আপনাকে দেয়। তোমরা কি কিছু বাতাস পাইতেছ? বলে, হ্যাঁ, আমাদের কাছে কিছু বাতাস আসে, উদ্দেশ্য আপনাকে
বাতাস আমরা এখানে থাকার কারণে কিছু পাই। শাইখুলিন রহমতুল্লাহ আলাইহি বলছে, দেখো কোনো আল্লাহওয়ালা যদি কোথায় যদি দাফন হয়, তার কবরের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে কিছু রহমত বর্ষিত হয়। যখন রহমত বর্ষিত হয়, সেই রহমতের পাশে যারা থাকে তারা কিছু সেই হিসাবে কিছু বরকত পায়। এই জন্যেই আল্লাহওয়ালাদের পাশে দাফন করতে মানুষ চায়। তো ঠিক তদ্রূপ এখানে কবরস্থানের মধ্যে কত মানুষ কত বছর থেকে চলছে, এখানে সব মানুষই কি শুধু গুনাহগার? কিছু নেককার মানুষ আছে না এখানে? যদি নেককার কোনো ভালো মানুষ যদি আল্লাহওয়ালা এখানে থাকে, তো তার কবরের মধ্যে যদি আল্লাহ পাকের তরফ থেকে কিছু রহমত আসে, সেই রহমত আশপাশে যারা আছে তারাও ভাগি পাবে। এই জন্য স্বাভাবিকভাবে এই কবরস্থানটা এখানে নারায়ণগঞ্জের আশপাশের বিভিন্ন জেলার অনেক মানুষ নারায়ণগঞ্জে বাস করে, তাদেরও মা বাবা আত্মীয় স্বজন এখানে আছে। আর সবসময় একটা জিনিস মনে রাখা, ইমানদার সে আমার আত্মীয় হোক আর না হোক, কবরবাসীর জন্য একজন মুসলমানের জন্য একজন মুসলমান দোয়া করা যায়। সে যেই কোনো ব্যক্তি হোক না কেন, একজন মুসলমান যখন কবরে চলে যায় সে অসহায় হয়ে যায়, তার মতো অসহায় আর কেউ নাই। জীবিত যারা থাকে তাদের উচিত তাদের জন্য একটু দোয়া করা। এই জন্য আপনারা এখানে অনেকগুলি মানুষ আছেন, এখানে প্রত্যেক বছর মাহফিল হয়, তা আল্লাহর শুকর। এই ঈদগাহতে আমি দুই বছর তিন বছর নামাজ পড়াইছিলাম, তখন ঈদগাহটা এত সুন্দর ছিল না, ওই সময় অনেক টাকা পয়সা উঠাইয়া এই ঈদগাহ সুন্দরের জন্য অনেক টাকা উঠানো হয়েছিল, কালেকশন হয়েছিল। তখনও সকলের একটা খেয়াল ছিল ঈদগাহ জামাতের মধ্যে যে পাশে বহু মানুষ শুয়ে আছে তাদের জন্য দোয়া করা। এই জন্য সকল ইমানদার আমরা মনে রাখবো যে ইমানদার হিসাবে যারা কবরের পাশ দিয়ে যাবে তাদের জন্য কমপক্ষে একটু দোয়া করা চাই, এবং বিশেষ করে নিজেদের মা বাবা যারা আছে। এক হাদিস শরীফ মধ্যে আল্লাহ রাসূল বলছেন, সন্তান যদি সম্ভব তোমার হয় শুক্রবার দিন তোমার মা বাবার কবর জিয়ারত করো, আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য সুযোগ পাইলে আমরা সেই সুযোগটাও নিব। আর ছাপছি কথা, আমাদের মুফতি ইমরান সাহেব কিছু কথা বলে গেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে বলার কথাও আমার প্রয়োজন নাই। এখন কথা কি হয়েছে আমি কথা আগে করা কিছু পাইনি, শেষে গিয়ে কিছু কথা পাইছি। তো সংক্ষেপে সেই কথার থেকে আমার একটা কথা বলতে মনে চায়, সেটা হলো আমাদের লামা জাবি ভাইরা আহলে হাদিস যারা নাম দিয়েছেন, ওই ভাইয়েরা বিভিন্ন জায়গায় তারা মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করে, যেটা আরব দেশে আছে। আমাদের দেশে বিভিন্ন মসজিদে আছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করতে চায়। আর ওনাদের ধারণা হলো মহিলারা রাস্তায় ঘাটে কত জায়গায় ঘুরে, তো নামাজের ব্যবস্থা করলে অসুবিধা কি? মহিলাদের জন্য আল্লাহ রসুল বলছেন, তোমাদের নামাজ পুরুষ মসজিদে যাইয়া নামাজ পড়ে যা সওয়াব পাবে, তুমি ঘরে বসে নামাজ পড়ো, তোমাকে ঠিক সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এখন মহিলাদেরকে ঘর থেকে বের করে যায় না, যাদের উপরে জুমা ফরজ না। মহিলাদের জন্য জুমা ফরজ নাকি বলেন না সবাই? মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ? তো জুমার নামাজ তাদের উপরে ফরজ আর পুরুষের জন্য ফরজ। এখন যাদের উপরে জুমার নামাজ ফরজ না, হ্যাঁ পড়লে তাদের আদায় হয়ে যায়, যেমন তারা অনেক সময় দলিল দেয় হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষের সাথে মহিলারাও হেরাম শরীফের মধ্যে মদিনা শরীফে তারা ওয়াক্তিয়া নামাজ বা জুমার নামাজ পড়তে যায়। যেই মহিলাগুলি হজের মৌসুমে মসজিদে হারামের ভিতরে এবং মদিনা শরীফে গিয়ে তারা জুমার নামাজ পড়তে যায়, এই মহিলাগুলির 14.5 আনাই হাজি সাহেব হিসাবে যায়। এদের ঘরের মধ্যে সুন্দর মতো নিরাপদ পরিবেশও নাই, আর তাছাড়া এরা ঘরের মধ্যে একা একই কোথায় থাকে। এই জন্য স্বামীর সাথে হোক যে কোনো অবস্থাতে হোক আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরে আসছে, তারা সেখানে গিয়ে জামাতে শরিক হয়। তারপরেও তাদের জামাতের ব্যবস্থাটা আগের তুলনায় এখন সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে, পুরুষের সাথে কোনো সম্পর্ক নাই এবং পুরুষের সাথে মিশে দাঁড়াবার কোনো সুযোগও নাই।
সেইটাকে বিচার করে আমাদের দেশের মহিলাগুলি বাচ্চা কাচ্চা নিয়ে, ঘর পাহারাদার নিয়ে, স্বামীও নামাজে মহিলাও নামাজে, এর স্বামীর খানাকে ইন্তজাম করবে, বাচ্চাদেরকে কে দেখবে এবং স্বামীর ঘর পাহারাদার কে দিবে ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন থাকার পরে আমাদের দেশের মেয়েদেরকে যাদের উপরে জুমা ফরজ নাই এদের জন্য জুমার ব্যবস্থা করে তাদেরকে মসজিদে নেওয়ার কি যুক্তি থাকতে পারে, এটা আমি একটু জিজ্ঞাসা করতে চাই। কেন তাদেরকে ঘর থেকে বাইর করতেছে? যুক্তি দিলেন আপনি, এরা বাজার করে, হাট করে, বাজার হাট করা কি শরীয়তে জায়েজ? যারা যে ব্যাপারদুগী অবস্থায় রাস্তায় ঘুরে ঘুরে বাজার করে তাদের জন্য কি এটা শরীয়তে জায়েজ দিছে? যেই মহিলা বাজার করে, হাট করে, ব্যাপারদুগী হইয়া তাকে জুমার নামাজ পড়ার জন্য আপনার এত মায়া লাগলো কেন? বরং তাকে বাজার থেকে ঘরে ঢুকাইবার জন্য ব্যবস্থা করা দরকার, তাকে আপনি ঘর থেকে বাইর করার ব্যবস্থা কেন করেন? আপনি এদের প্রতি এত মায়া, আল্লাহ রসুল থেকে কি আপনি বেশি মায়া ওরা হয়ে গেলেন? রসুল বলছে তুমি তোমার ঘরে থেকে নামাজ পড়ো, তোমাকে সমান স্বভাব দেওয়া হবে, তোমার স্বামী জেহাদে যায়, তোমার স্বামী ওয়াজে যায়, যা যা কিছু আমল করতেছে তুমি ঘরে পাহারাদারি করতেছো, তোমাকে সমান স্বভাব দেওয়া হবে। এখন সেই জায়গার মধ্যে মহিলাদেরকে তাদের জন্য নামাজের জায়গা করে তাদেরকে আইনে জুমার নামাজে, তারাবির নামাজে একসাথে আইনে বসাইবেন, এত লম্বা নামাজ পড়াইবেন, এই লম্বা টাইমের মধ্যে এই ঘরটার মধ্যে স্বামী ঘরে যাইয়া কিছু খানা খাবে, সারাদিন রোজা রয়েছে, স্ত্রী তার জন্য কিছু খানা দানা ব্যবস্থা করবে, সে থাকবে। এখন স্ত্রীও তারা ওই করতে আসছে, আপনিও তারা ওই করতে আসছেন, এখন কে কার খোঁজ খবর কে নিবে, তার ঘর কে পাহারা দিবে? সেই ঘরের মধ্যে অনেক সময় তার মাল সামানগুলি চুরি হয়ে যেতে পারে, বাচ্চাকে রেখে আসবে, তাহলে এটা কি নিরাপদ না? আসলে এটা সবচেয়ে বড় ফেতনা। এত বছর পরে এসে আপনাদের কাছে এই নতুন নতুন আমাদের নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, তারা মহিলাদের জন্য তারাবির নামাজ, জুমার নামাজের জন্য করতেছেন। আসলে দীন ইসলাম এখন নিজেরা নিজেরা ওলামায়ে হক্কানিদের থেকে নিবে না, তারা কিছু মন গড়া মানুষের থেকে ইসলাম নিয়ে নিয়ে, ফতুয়া নিয়ে নিয়ে তারা দীন পালন করার জন্য চেষ্টা করছে। এর দ্বারা সমাজে শান্তি হবে না, সমাজের মধ্যে আরো অশান্তি দেখা দেবে বেশি। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কোনো মহিলা যারা এই ধরনের ব্যবস্থাপনা করে মহিলাদেরকে কোনোদিন মসজিদে এইভাবে নামাজ পড়তে যাওয়ার জন্য অনুমতি দিবেন না তাদের, পারবেন আপনারা? এই মহিলাদেরকে আপনারা জুমার নামাজ পড়তে সেখানে অনুমতি দিবেন না, তাদেরকে তারাবি পড়ার জন্য মসজিদে যাওয়ার কোনো অনুমতি দিবেন না, কারণ শরীয়ত তাদেরকে মসজিদে যাইতে বলে নাই, আপনারা নিজেরা মন গড়া মতো শরীয়ত কেন বানাইলেন? জি ফেতনার জমানা এখন, কত রকমের কথা কত কিছু বলা হয়, সেগুলি আমি দলিল বলতে চাচ্ছি না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু জমানায় বিভিন্ন অবস্থায় দলিল আছে, কিন্তু এই ফেতনার জমানায় মহিলাদের আব্রু ইজ্জত নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন মশালা আসছে, সেই জায়গার মধ্যে শরীয়ত তাদের উপরে চাপ দেয় নাই, আপনি চাপ দিয়া মহিলাগুলোকে ঘর থেকে বাইর করে যায় না, তাদেরকে আপনি ইবাদত বন্দিগি বেশি করাইতেছেন। আসলে এই আমার যুব সমাজ বাবাজিরা তোমরা মনে রেখো, এগুলি সব ফেতনা, এগুলি নিজেদের মন গড়া ফতুয়া, এগুলি কোরআন হাদিসের ফতুয়া না। এই জন্য যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত কাজ করতেছেন আপনারা ওই রাস্তার থেকে ফিরে আসেন, নিজের মন গড়া মতো হাদিস বানাইলে কেয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে জবাব দিতে হবে যে তোমাকে মন গড়া মতো দিন বানাইতে কে বলছিল। সারা পৃথিবীর সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম তারা এই ফতুয়া দিয়ে গেছেন, আর আপনারা কিছু মানুষ এখন মাযহাবী ভাইয়েরা আপনারা নিজেরা এইভাবে ফতুয়া বানাই বানাইয়া এই সমাজের বহু মানুষকে আপনারা বিভ্রান্ত করতেছেন। মনে রাখবেন, আপনাদের এই বিভ্রান্ত যত কিছুই করেন কেয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে আপনাদেরকে লাজবাব হতে হবে, সেদিন জবাব দিতে পারবেন না যে আপনারা দীন ইসলামটাকে বিকৃত করেছেন, এটার জন্য আপনাদেরকে কেয়ামতের ময়দানে রসুলের সামনে লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য আমি এই কথাটা বলে দিলাম, মনে রাখবেন। আর এখন আমাদের সমাজে শুরু হচ্ছে, সামনে রমজান আসতেছে, জুমার নামাজের সময় আপনার বোন আপনার স্ত্রী আপনার কাছে দাবি পেশ করলে আপনি দাবিটাকে প্রত্যাখ্যান করে দিবেন, সে যদি আপনার বাধ্য স্ত্রী হয়ে থাকে সে আপনার কথাকে ভায়োলেট করে সে মসজিদে যেতে পারবে না। রাজি আসি তো সবাই, ইনশাআল্লাহ সবাই রাজি আসি তো সবাই, আমরা এই যে বিভ্রান্তকর কথা মানব না কোনোদিন, বিশেষ করে লামাজহাবি ভাইরা তারা আসলে আমাদের দীন ইসলামটাকে বিকৃতি করে দিচ্ছে সব কিছু, আমাদেরকে তারা আজে বাজে শব্দ কোথায় কোথায়। আমি কুমিল্লাতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম,
হ্যান্ডবিল চেপে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, তারা কাফের বলে ফতোয়া দিয়েছে। যাদের কাছে এত বড় দৃষ্টতা ইমামে আজমকে কাফের শব্দটা তাদের কলমে লিখতে পারে, তারা কি নিজেরা মুসলমান আছে? এই জন্য বড় ফিতনার জমানায় আমরা আসছি, বুঝি শুনে চলতে হবে। যে যেদিকে বলে সেদিকে যাওয়া যাবে না, সঠিক ইসলাম কোনটা এটা আমাদেরকে বোঝা লাগবে, চিন্তা করা লাগবে। বিশেষ করে যুব সমাজকে আমি অনুরোধ করব, বাবা তোমরা আগামী দিনের এই সমাজের নেতৃত্ব দিবে, এই সমাজ পরিচালনা করবে, তোমাদেরকে বুঝি বুঝে হক বোঝার চেষ্টা করবা। যে যেদিকে বলে সেদিকে দৌড়ঝাঁপ দিবে না। বিশেষ করে ইমাম ঐক্য পরিষদ কাশীপুরের, এটা আল্লাহর শুকর, তুমি যে কোনো একজন ইমামকে ফলো করো, যে কোনো একজন ইমামকে অনুকরণ করো, হুজুরের কাছে জিজ্ঞাসা করো, হুজুর এই কাজটা করবো এটা কি শরীয়তে জায়েজ না না জায়েজ, একটু জিজ্ঞাসা করে করে আমল করার চেষ্টা করলে বিভ্রান্ত হবে না, ফিতনার মধ্যে পড়বে না, এবং কেয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের উম্মত হিসাবে উঠার তৌফিক হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝবার তৌফিক দান করেন। আলিহি ওয়াসহাবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ফাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় আল্লাহ পবিত্র জুমার রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, পাশে কবরস্থানে হাজার হাজার বদ্দারেরা শুয়ে আছে মাওলা, এই কবরবাসীদের পাশে বসে আমরা জীবনের গুণাগুলি নিয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমরা সবাই কবরের যাত্রী গো মাওলা, এরা সকলে কবরে গিয়ে আমাদের আগে শুয়ে আছে, জানি না কখন যেন আমাদের ডাকটা চলে আসে। আল্লাহ কবরের ডাক আসার আগে জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ ভুল করেছি, নফসের তাবেদারি করে গুণা করে ফেলছি গো আল্লাহ, তোমার মতো মাহবুবকে রাগ করে ফেলছি, তুমি আমাদের উপরে নারাজ হয়ে গেছো গো আল্লাহ। আল্লাহ গুনার থেকে তওবা করলাম, জীবনের গুনাগুলি মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমরা খুঁজতে জানি না কোন ভাষায় বললে তুমি ক্ষমা করবা, সেই ভাষাও তো শিখি নাই। আল্লাহ মেসকিনের মতো দুইটা হাত তুলতে শিখেছি গো আল্লাহ, মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও। আল্লাহ গুনাগার বানাইয়া কবরের ডাক দিও না, অন্ধকার কবরে নেওয়ার আগে জীবনের গুনাগুলি মাফ করে দাও। তুমি আশ্বাস দিয়েছো গোলাম জীবনের গুণার থেকে তুই নসুহাতান তওবা কর, আমি তোর জীবনের গুণা মাফ করে দিব। আল্লাহ ভয় লাগে অন্ধকার কবরে গুণা নিয়ে গেলে কেমনে থাকবো গো আল্লাহ, আল্লাহ কবরের বন্ধু তুমি হইয়া যাইও। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরো না, কবরটাকে জাহান্নামের গর্ত বানাই দিও না, আল্লাহ কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাই দিও না। এ রহমান রহিম, কবরে নিয়ে যদি আমাদেরকে মারো
চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, দুনিয়ার কাউকে শোনানো যাবে না, কেউ আমাদের খবর নিবে না। দয়ালু খোদা, আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও। আল্লাহ, কবর হয়েছে জাহান্নামের গর্ত হবে, নতুবা জান্নাতের টুকরা হবে। আল্লাহ, আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ আল্লাহ, হায়াত দিয়েছো এই জন্য এখনো বলতেছি, গুনানিয়া কবরে শোয়াই দিলে আর বলার মতো সুযোগ থাকবে না। হায়াত যতদিন আছে ততদিন তোমার কাছে মাফ চাইতেই থাকবো, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। আল্লাহ, হিসাবের কড়াকড়ি করো না। আল্লাহ, 50,000 বছর জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকা লাগবে গো। আল্লাহ আল্লাহ, তোমার আবশে আজিমের নিচে একটু জায়গা দিও। আল্লাহ আল্লাহ, পৌঁছে রাতকে পার করাইয়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানাই দিও। এ রহমান রহিম, আপনি কত মানুষকে ক্ষমা করেছেন, দয়া করে আমাদের মতো গোলামদেরকে একবারের জন্য একটু ক্ষমা করে দাও। আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ করে দাও। মা বাবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও। আল্লাহ, তারা এতিমের মতো পড়ে আছে, আমাদের দিকে চেয়ে আছে, আমরা তো তাদের কোনো উপকার করতে পারি না। শুধু নেকামল যেটুকু করেছি এটুকুর স্বভাবটুকু মা বাবার কবরে পাঠাইলাম। আব্বা আম্মার কথা কবরকে তুমি রহমতের কবর বানাইয়া দিও। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। মা বাবার সাথে যেন বেয়াদবি না করে। আল্লাহ, সন্তানগুলোকে হেদায়েত দান করে দিও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার বানাই দিও। আমাদের সন্তানগুলোকে আলেমে হক্কানি হাফেজে কোরআন বানাই দিও। আল্লাহ, বংশের মধ্যে কোনো দিন বেনামাজি বানাইও না। আল্লাহ, মুসলমানের বংশের মধ্যে বেনামাজি দিও না। আল্লাহ আল্লাহ, পুরো বংশকে কিয়ামত পর্যন্ত দিনদার হিসাবে কবুল করে লা। আল্লাহ, মেহরবানি করে অসুস্থদেরকে শিফা দান করে দাও। আল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব অসুস্থ আছে, আল্লাহ তাকে তুমি সুস্থতা দিয়া দিও। তার সন্তানটাই কবরস্থানে আছে, আল্লাহ তিনি দোয়া চেয়েছিলেন তার সন্তানের জন্য, বাবা সন্তানের জন্য দোয়া চায়, তাকে মাফ করে দাও। আল্লাহ, এই কবরবাসীর মধ্যে যারা শুয়ে আছে একজন দিনদার নেককার যদি হয়ে থাকে, তার উসিলায় পরা পুরাপুরি কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ, কবরবাসীদের উপরে রহম কর। যারা কবরে শুয়ে আছে তারা এতিমের মতো শুয়ে আছে। আল্লাহ, তাদেরকে তুমি আশ্রয় না দিলে কেউ দিতে পারবে না। আল্লাহ, মেহরবানি করে পুরো কবরবাসীদেরকে মাগফিরাত দিয়া দাও। আল্লাহ, মাহফিলকে কবুল করে লও। আল্লাহ, যারা মাহফিলের সহযোগিতা করেছে সবাইকে দানকে কবুল করো। যারা ইমামদেরকে রুমাল দিয়ে খেদমত করেছে তার খেদমতকে কবুল করে লও। এর বিনিময়ে তার আব্বা আম্মার কবরে সওয়াবগুলি পৌঁছাইয়া দাও। আল্লাহ, ইমাম ঐক্য পরিষদকে তুমি কবুল করে নাও। তাদেরকে মওত পর্যন্ত হকের উপরে টিকে থাকার তৌফিক দাও। আল্লাহ, আশপাশে যারা হকের সাথে বিরোধিতা করে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, শিরিক বেদাতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আশপাশের সমস্ত ব্যবসায়ীওয়ালাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। মেহরবানি করা নারায়ণগঞ্জ শহরের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ, মহামারী ভাইরাস থেকে আমাদের এই দেশটাকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ, আমাদেরকে আর পরীক্ষা নিও না, এই দেশের উপরে তুমি রহমত নাজিল করো। সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলি তুমি কবুল করে লাও, মসজিদ মাদ্রাসাগুলোকে আবাদ করে দাও। আল্লাহ আল্লাহ, মেহরবানি করা আমাদের
এই মসজিদ থেকে লক্ষ কোটি গুণে দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।